নমস্কার, আমি কৌশিক রায়। জুন 2024 কেমন যাবে মিথুন রাশির? আপনার ভাগ্য, আপনার সন্তান, প্রেম, শিক্ষা, বিজনেস, বিদেশ কেমন যেতে চলেছে, আমি এই ভিডিওতে পার্ট বাই পার্ট আপনাদেরকে আলোচনা করতে চলেছি। এটা চন্দ্র রাশি ধরে আমি এই রাশিফলটি আপনাদেরকে দিচ্ছি। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিকই আমি বলবো। এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি না, অর্থাৎ এক্স্যাক্ট যা ঘটতে চলেছে জুন মাসে তার উপর আমি প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। অবশ্যই আপনারা এই রাশিফলটিকে বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে অবশ্যই নেবেন, এবং এই রাশিফলটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। কেটে কেটে ভিডিওটি দেখলে হয়তো গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা মিস করে যেতে পারেন। মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে? প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে। কত তারিখ অবধি? 14 তারিখ। 14 তারিখ থেকে আপনার রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশির 14 তারিখ অবধি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা সমস্যা থাকবে। বিশেষ করে আপনাদের স্কিন রিলেটেড সমস্যা, আপনাদের ইমিউনিটি সিস্টেম কিছুটা হলেও কম হবে, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু মিথুন রাশির 14 জুন অবধি কিন্তু থাকবে। 14 জুনের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো কিন্তু রয়েছে, কারণ আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন, দ্বাদশভাব এবং অষ্টমভাব এবং ষষ্ঠভাবে যখন রাশির অধিপতি চলে যায়, ইমিউনিটি সিস্টেমটা কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু নিয়ে আসে। অর্থাৎ এই জায়গাটা অবশ্যই 14 মের পর থেকে আমি বলবো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের শিক্ষা। পঞ্চমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন, পঞ্চমপতি দ্বাদশভাবে এবং বুধও দ্বাদশভাবে, রবিও দ্বাদশভাবে অবস্থান করছে। পঞ্চমপতি দ্বাদশভাবে অবস্থান করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে আপনারা কোনো এক্সাম রয়েছে, সেখানে আপনারা ভালো ফল করবেন। অর্থাৎ আপনার এডুকেশান নিয়ে কিন্তু আপনাদের ট্রাভেলের জায়গাটা কিন্তু রয়েছে, যথেষ্ট ট্রাভেল কিন্তু থাকবে এই মাসে। অর্থাৎ উচ্চশিক্ষা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, বা কোনো জায়গাতে আপনার দূরবর্তী স্থানে অ্যাডমিশন নিতে চাইছেন, MBA, MTech, BTech করার জন্য, কম্পিউটার সায়েন্স পড়ার জন্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে, বা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্টের জন্য আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যোগাযোগগুলো আপনাদের আসবে। দ্বাদশভাবে শুক্র পঞ্চম দ্বাদশ কানেকশান আপনাদের দূরবর্তী স্থানে শিক্ষার যে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কিন্তু দিবে। এবং 12ই মে এই শুক্র আপনার রাশিতে অবস্থান করছে। আমি বলবো 12ই মের পর থেকে আপনাদের কিছুটা হলেও চাপ আপনাদের কমবে। যাদের এক্সাম রয়েছে 12ই মের পর থেকে, তাদের এক্সামের জায়গাটা খুব ভালো হবে, কারণ বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে। আপনারা সঠিক নির্ণয় নিতে পারবেন, আপনারা সঠিক জায়গাটা কিন্তু আপনারা করতে পারবেন। অর্থাৎ দ্বাদশভাবে অবস্থান আপনাদের থেকে রাশিতে অবস্থান আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের শুভ কিন্তু করবে। এবার আসি আপনাদের তৃতীয় পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করেছে। কিছুটা হলো আপনাদের এনার্জি লস হয়ে যাচ্ছিলো, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, অর্থাৎ কিছুটা লেজিনেস চলে আসছিলো। কিন্তু হ্যাঁ, 15ই জুনের পর থেকে আপনাদের তৃতীয় পতি রাশিতে, অর্থাৎ মিত্র রাশিতে অবস্থান করছে, যুবরাজের রাশিতে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের এনার্জি লেভেল বাড়বে, যে কোনো কাজ দেন অ্যান্ড দেয়ার প্রম্পট আপনাদের আসবে, অর্থাৎ যা হবে হবে দেখে নিব। 15ই জুনের পর থেকে কিন্তু এই সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা উদ্দীপনার জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, আপনি মিথুন রাশির মানুষ। আপনার ক্ষেত্রে মিথুন রাশির আপনাদের প্রেমের ক্ষেত্রে কেমন যাবে? দেখুন, পঞ্চমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। আমি বলবো দ্বাদশভাবে পঞ্চমপতি অবস্থান করা ভালো, সুখ ভোগ আপনাদের বাড়বে। কিন্তু বুধ এবং শুক্র একত্রে আপনার রাশিতে কিন্তু মাসের মাঝামাঝি থেকে অবস্থান করছে,
প্রেমের ক্ষেত্রে শুধু ভালো এই কথা বলবো না, আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট এই মাসে কিন্তু দিবে। যাদের প্রেমের ক্ষেত্রে বহুদিন ধরে সমস্যাগুলো চলছিল, লিখে রাখুন মিথুন রাশি, বা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বা রিলেশন ক্রাইসিস হচ্ছিল, মিথুন রাশির এই রিলেশন ক্রাইসিস কমবে। আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন একটা জোয়ার আসবে, আপনাদের আর্থিক স্থিতি সঙ্গে সঙ্গে বৃদ্ধি করবে, এবং এর সাথে সাথে আপনাদের যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল সেই ব্রেকআপের জায়গাটা আপনাদের কমবে। অর্থাৎ আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের চতুর্থভাবে কিন্তু অবস্থান করছে, যারা কোনো প্রপার্টি ড্রিল করছেন, কোনো প্রপার্টি কিনতে চাইছেন, অবশ্যই একটু সতর্কভাবে কিনুন, কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। চট জলদি কোনো কাজ করবেন না, একটু ধীর স্থিরভাবে একটু চিন্তাভাবনা করে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করুন, যেটা আপনাদের ভবিষ্যতে কিন্তু লাভ আপনাদেরকে দিবে। আপনার রাশিতে বুধ এবং শুক্র অবস্থান করে আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো দেবে। যারা ব্যবসা করতে চাইছেন, আমি বলবো ব্যবসার জায়গাটা কেমন দিবে, ব্যবসার জায়গা কিন্তু খুব ভালো আপনাদের কিন্তু দিতে চলেছে। বুধ এবং শুক্র একত্রে অবস্থান করে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। যদিও আপনাদের সপ্তমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, আপনাদের ডেইলি ইনকামের জায়গাটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত কিন্তু হবে। অর্থাৎ সপ্তম দ্বাদশে কানেকশন, তো ডেইলি ইনকামের জায়গায় বাধাপ্রাপ্ত আপনাদের হতে চলেছে। অর্থাৎ ডেইলি ইনকামের জায়গাটা কিছুটা হলেও আপনাদের সমস্যা হতে পারে, এবং এর সাথে সাথে আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে দেখুন। আপনাদের সপ্তমপতি হচ্ছে দ্বাদশভাবে, আমি একটা কথা বলবো, আপনাদের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও সমস্যা কিন্তু দিবে, বা কিছু কিছু ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। কারণ সপ্তমপতি দ্বাদশভাবে অবস্থান করছে, সপ্তমভাবে কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি নেই। অবশ্যই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চলার চেষ্টা করুন, ছোটোখাটো ব্যাপারকে ছোটোখাটো ব্যাপারের মধ্যে রাখুন। নিজেদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বাগ্বিতণ্ডায় আপনারা জড়িয়ে পড়তে পারেন, একে অপরকে দোষ দিতে পারেন, তোমার জন্য এটা হলো, তোমার জন্য এটা হলো। এই জায়গাটাতে কিছুটা হলেও আমি বলো সমস্যা রয়েছে। বৈবাহিক জীবনের জায়গাটা আপনাদের খুব একটা ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে না, যদিও আপনাদের বুধের দৃষ্টি রয়েছে কিছুটা, আপনাদেরকে চতুরতার মধ্য দিয়ে কিন্তু এগাতে কিন্তু হবে। এবার আসি আপনাদের ভাগ্য, দেখুন আপনাদের ভাগ্যপতি শনি ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন সক্ষেত্রিক শনি ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। অর্থাৎ ফুলফিলমেন্ট আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি, ভাগ্যের দ্বারা কোনো বড় ধরনের কাজ যে আটকে ছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং গভর্নমেন্ট থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মভাবে রাহু অবস্থান করছে। কর্মক্ষেত্রে আপনারা যারা অতিরিক্ত পরিশ্রম করছেন, সেখান থেকে আমি বলবো যদি আপনার বুদ্ধির দ্বারা কাজ করতে পারেন, স্মার্টভাবে কাজ করতে পারেন, আপনারা কিন্তু 100% সফলতা কিন্তু পাবেন। অতিরিক্ত পরিশ্রম করে না, বুদ্ধি খাটিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আপনারা এই মাসে যথেষ্ট লাভ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে কিছু হলেও আপনাদের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনাদের কর্মাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে, বা কোনো ক্ষেত্রে আপনি ভাববেন যে না, এই জায়গাটায় প্রচুর চাপ রয়েছে, কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্মটা ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করতে পারেন। কর্মপতি আপনার দ্বাদশভাবে অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের সমস্যার জায়গা কিন্তু রয়েছে, এবং এর সাথে সাথে আমি আবারও বলবো কর্মপতি দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার পরিবেশ তৈরি করতে পারে। অর্থাৎ আপনাকে কোনো জায়গা থেকে বলে আপনাকে কোনো উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে খারাপ করে দেওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ একটা আপনার সঙ্গে শত্রুতার পরিবেশ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। একাদশভাবে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়াবে, আপনাদের বিদেশ থেকে লাভ আপনাদেরকে দিবে, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের লাভ দিবে, এবং এমএনসি কোম্পানিতে যারা কাজ করছেন, এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা বা চাকরি ক্ষেত্রে পদোন্নতির বড় সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে মিথুন রাশির। ওভারঅল যদি বলি মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সুযোগ থাকবে, কিন্তু আপনাদের কোনো জায়গাতে অর্থ ফেঁসে যাওয়া বা কোনো জায়গাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করে কোনো অর্থ লস যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই যে কোনো কাজ করবেন একটু চিন্তাভাবনা করে
চটজলদি কোনো ডিসিশান আপনারা নেবেন না। কী উপায় করবেন? আপনারা গণেশজির উপাসনা করুন এবং বুধ গ্রহের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং পাশাপাশি আপনারা যারা পরামর্শ করতে চাইছেন, ব্যক্তিগত জন্মচ্ছক হস্তরেখা দেখাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।